ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা প্রত্যেকেই অবগত আছো, পর্ষদের তরফ থেকে সিক্সথ ফেজের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে এপিসি ভবনে। বর্তমানে যে জেলার জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে পূর্ব বর্ধমান, এবং সিক্সথ ফেজের ইন্টারভিউতে বেশ কয়েকটি আশ্চর্যজনক বিষয় লোকে চোখে পড়ছে। সেগুলো হচ্ছে খুব কম সময়ের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করছে। ডেমোটা আমরা প্রথম পর্যায়গুলোতে যেভাবে দেখে এসেছিলাম সেরকমভাবে ডেমোটা হচ্ছে না, অন্যরকমভাবে হচ্ছে। কাউকে প্রথমেই ডেমো নেওয়া হচ্ছে, কাউকে মাঝখানে ডেমো নেওয়া হচ্ছে। তো অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের কাছে একজন অরিজিনাল ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি। ওনার নাম শেখ হাবিবুর রহমান। ওনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল আমরা শুনব। উনি ছিলেন একজন কর্মরত, অর্থাৎ কর্মরত বলতে এই উনি একটা প্রাইভেট স্কুলে কর্মরত। তো সে সম্পর্কে ওনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল, টেন্স থেকে কি কি প্রশ্ন করা হয়েছিল, তারপরে সিচুয়েশন বেসড কি কি প্রশ্ন করা হয়েছিল, এগুলো আমরা জানবো ওনার কাছ থেকেই। তোমরা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছ, নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুতি রেখো। খুব বেশি ভাববার, খুব বেশি করে পড়াশুনো করবার খুব একটা বিশেষ প্রয়োজন থাকে না ইন্টারভিউয়ের জন্য। তোমরা যেগুলো জানো সেগুলোর সঠিকভাবে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে ইন্টারভিউয়ের আসল কাজ। তোমরা প্রত্যেকেই একটা কঠিন পরীক্ষায় পাশ করে তারপর ইন্টারভিউ প্রক্রিয়ায় নিজেদেরকে জায়গা করে নিয়েছো। 2014 বলো বা 2017 বলো, দুটি টেটই কিন্তু খুব সহজ হয়নি, বলা ভালো বেশ কঠিনই প্রশ্ন হয়েছিল। তো সেই নিরিখে তোমরা প্রত্যেকেই পাশ করেছো। তোমরা প্রত্যেকেই যে যে প্রশ্নগুলো করা হয়েছে প্রত্যেকেই জানো, এমনটা নয় যে তোমরা কিছুই জানো না সে সম্পর্কে। তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলো সম্পর্কে জানো এবং উত্তরও জানো। সেটার সঠিক প্রেজেন্টেশন করাটাই হচ্ছে ইন্টারভিউয়ে বা ইন্টারভিউ হলে তোমাদের কাজ। সেখানে ঘাবড়ে না যাওয়া, বেশি করে টেনশনে না পড়ে যাওয়া, এই বিষয়গুলো মাথাতে রাখতে হবে। ইন্টারভিউ ওনার এক্সপিরিয়েন্সটা শুনে নেওয়ার আগে কয়েকটা কথা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি। আমাদের এই চ্যানেলের প্রাইমারি ইন্টারভিউ বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে কিন্তু বিভিন্ন জেলার প্রচুর অরিজিনাল ক্যান্ডিডেটসদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আপলোড করা হয়েছে বা সেই সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছ, এই ভিডিওগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, তো ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই লিংকের মাধ্যমে তোমরা সেই বিভিন্ন জেলার ক্যান্ডিডেটসদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের কথা জানতে পারবে বা শুনতে পারবে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছে যায়। যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছ, তারা যদি আমাদের ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। যারা রানিং ইন্টারভিউ দিচ্ছ 14 এবং 17 তাদের জন্যেও, এবং যারা 22 সালে টেট পাস করেছ তাদের জন্যেও। তোমরা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য 15টি টিপস নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারো, সেখানেও তার লিংক প্রোভাইড করে দেওয়া আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আজ পর্যন্ত বা এর আগের ইন্টারভিউগুলোতেও ইন্টারভিউয়াররা ক্যান্ডিডেটসদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার ব্যাখ্যা সহ উত্তর নিয়ে তিনটে পার্টে তিনটে ভিডিও আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। যা যা প্রশ্ন করা হয়েছিল সব প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর নিয়ে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে ভিডিও করা হয়েছে তোমাদের জন্য, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকের মাধ্যমে সেই ভিডিওগুলো দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে তার লিংক প্রোভাইড করে দেওয়া আছে। তো চলো শেখ হাবিবুর রহমানের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আমরা একটু শুনে নিই। আমাকে তো বেশি করে না, আমাকে এখানে জিজ্ঞেস করলো কি করেন এখন, আমি বললাম একটা প্রাইভেট স্কুলের সঙ্গে যুক্ত আছি। ও আচ্ছা, ভালো। তারপর বলতো যে ডেমো দিন নিজের মতো, আমি ওই
the team said class standard, fourth standard, কিন্তু এখানে কন্টিনিউয়াসলি একটা কম্পেয়ার করে দুটো एग्जांपल দিয়ে তো শুরু করছিলাম ওই एग्जांपलটা লিখা হলো আমি কম্পেয়ার করছি তখন বলে ঠিক আছে আপনি বসুন বসলাম যে তখন জিজ্ঞেস করলো যে আপনি ধরুন ক্লাসের মধ্যে অনেক ছেলে মিলে গন্ডগোল করছে তখন আপনি কি করবেন এটা বুঝছি ক্লাস শুরুতে গন্ডগোল করছে আপনি কি করবেন না কিছু বলে নাই ধরুন আপনি ক্লাস নিতে স্টুডেন্টরা গন্ডগোল করছে আপনি কি করবেন আমি বললাম যে স্যার ওই আমি ওদেরকে জিজ্ঞেস করবো গন্ডগোলের কারণটা তারপরে যাতে না হয় সেই হিসেবে কিছু করার চেষ্টা করবো কি করবে আমি ওই অ্যাক্টিভিটি কম করবো আমি ওদেরকে ইনভলভ করে দেবো কিছু একটা আমি যেটা করছি ধর একটা নেক্সট সেন্টেন্স যদি একটা ছোট হয় তাহলে আমি নেক্সট সেন্টেন্স করবো যেটা অ্যাকশন ওয়ার্ড গুলোকে বলবো আমি ওদের জাম্প বলছি একটু হালকা করে জাম্প করলাম তো রান ওয়াক বললাম এগুলো আর কি আই ওয়াক ওরা আমার ইনভলভমেন্ট করবো এটাই বললাম বুঝলাম অর্থ আসুন যে ও মানে ম্যাডাম দুজন ছিলেন আর একজন স্যার ছিলেন ম্যাডামই এটা বলার পর উনি বললেন তাহলে স্যার আপনি কিছুক্ষণ প্রশ্ন করবেন স্যার বললেন না না ঠিক আছে কিছু বলার নেই এইটুকুই এইটুকুই আচ্ছা ডেমোটা তুমি কি বিষয়ে দিলে আরেকবার বলো তো ঠিক বুঝলাম না তখন আমি দিয়েছিলাম টেন্স মানে সিম্পল প্রেজেন্ট আর কন্টিনিউয়াস কে প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কে কম্পেয়ার করব আচ্ছা 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 একই সেম আচ্ছা সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর উপরে দিয়েছিলে ক্লাস 4 স্ট্যান্ডার্ডে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তোমার নাম কি ছিল আমার নাম শেখ হাবিব রহমান আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো শুনলে তোমরা শেখ হাবিব রহমানের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের কথা ওনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল তোমরা সবাই বুঝতেই পারছো যে যে সিক্স ফেজের যে ইন্টারভিউটা চলছে সেখানে ক্যান্ডিডেটদেরকে কিন্তু খুব একটা বেশি সময় দেওয়া হচ্ছে না বা আমরা প্রথম পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে এমনকি চতুর্থ এবং পঞ্চম পর্যায়েও যে সময় ক্যান্ডিডেটরা পেয়েছিল বা যে সময় ক্যান্ডিডেটদেরকে দেওয়া হয়েছিল অনেকের ক্ষেত্রে 8 মিনিট থেকে 10 মিনিটের একটা ইন্টারভিউ হয়েছে বেশ ভালো মতো একটা ডেমো নেওয়া হয়েছে বোর্ড ওয়ার্ক করানো হয়েছে সেই নিরিখে কিন্তু সিক্সথ ফেজে পূর্ব বর্ধমানের জন্য যে ইন্টারভিউটা হচ্ছে ফেব্রুয়ারিতে সেখানে কিন্তু ক্যান্ডিডেটদেরকে কিন্তু সেই রকম সময় কিন্তু দিচ্ছে না খুব তাড়াতাড়ির মধ্যে একটা ডেমো নেওয়া হচ্ছে 1 থেকে 1.5 মিনিট কি খুব জোর 2 মিনিটের মধ্যে এবং প্রশ্নগুলোও একটু অন্য রকম হচ্ছে তোমরা আগে একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের কথা শুনেছ সেখানে শাড়িটা কার এবং তুই তুকারি করে বলা আচ্ছা এগুলোর কোনো আমি খারাপ দিক দেখি না যদিও এগুলো জিজ্ঞাসা করতেই পারে তবুও যে মানে প্রশ্নগুলোর যে এক রকমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য থেকে কিন্তু একটা অন্য রকমের বৈশিষ্ট্যে চলে যাচ্ছে সেটা ইন্টারভিউয়ের সময়সীমাই হোক বা আর যা কিছুই হোক এখনও 1 মার্চ অবধি বর্ধমান পূর্ব বর্ধমান জেলার জন্য ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়া চলবে তো তোমরা নিজেদেরকে সেই রকম মানসিকভাবে প্রস্তুত রেখো আর এই যে প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য যে প্রশ্নগুলো ওনাকে করা হলো বা টেন্স সম্পর্কে যে প্রশ্নগুলো করা হলো বা সিচুয়েশন বেসড যে ক্লাসে বাচ্চারা গোলমাল করলে বা চিৎকার করলে কি করবে না করবে এই ধরনের প্রশ্নগুলো তোমরা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে যাচ্ছ তারা অবশ্যই জেনে রাখবে পোশাকটা খুব সুন্দরভাবে নির্বাচন করবে কারণ পোশাক থেকে কিন্তু প্রশ্ন করছে নিজের বিষয়টা জেনে যাবে নিজের গ্র্যাজুয়েশন সাবজেক্ট সম্পর্কে তোমরা জেনে যাবে প্রাইমারি স্কুলের যে বইগুলো আছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ পিপি থেকে ক্লাস 5 অবধি সেই বইগুলো সম্পর্কে জেনে যাবে অনেকেই দু একটা করে কবিতা আবৃত্তি করতে বলছে বিভিন্ন বইয়ের যে রবীন্দ্রসঙ্গীতগুলো আছে সে সম্পর্কে বলছে বাংলা বিষয় হলে টুকটাক সন্ধি বিচ্ছেদ তোমার প্রিয় সাহিত্যিককে তোমার প্রিয় লেখককে এই ধরনের বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে ইংরেজির ক্ষেত্রেও তাই ইংরেজির ক্ষেত্রেও ইংরেজি সাহিত্যে তোমার প্রিয় লেখককে বা তোমার প্রিয় নভেলিস্টকে তার লেখা একটা নভেল বা তার লেখা একটা পোয়েমের নাম শেক্সপিয়ার হলে তো তার লেখা নাটকের দু একটা ক্যারেক্টার এগুলো কিন্তু জেনে যেতে হবে ফটোসিনথেসিস সংক্রান্ত প্রশ্নগুলো দেখছি খুব বেশি করে করছে ফটোসিনথেসিস স্পেলিং ফটোসিনথেসিসের ইনগ্রেডিয়েন্টস
ক্লোরোফিল, ক্লোরোফিলের স্পেলিং, সোর্স কি, যে চারটি ইনগ্রেডিয়েন্টস আছে তাদের, এই প্রশ্নগুলো করা হচ্ছে। তারপর ম্যাপ আঁকতে দিয়ে বিশেষ বিশেষ জায়গাগুলো বলা হচ্ছে যে এটা কোন জায়গা করে আছে একটু দেখাও, এটাই ডেমো হয়ে যাচ্ছে। আর আরেকটা এই ডেমো প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই ডেমো কিন্তু আগে যেটা ওরা নিজেদের মতো করে বলতে বলতো, এখন কিন্তু ক্যান্ডিডেট তারা নিজের ইচ্ছা মতো ডেমো দিচ্ছে বা ওনারা সেরকম বলছে, এবং এবং ডেমোতেও খুব একটা বেশি সময় দেওয়া হচ্ছে না। ওনারা বলেই দিচ্ছে যে আপনি একদম সরাসরি বিষয়ের মধ্যে ঢুকে যান, অর্থাৎ যে কোনো কিছু একটা ভূমিকা করবে তোমরা বা কোনো উদাহরণ থেকে সেই বিষয়ের মধ্যে প্রবেশ করবে, এই স্কোপটাও ওনারা খুব একটা দিচ্ছে না। আমি বলবো যে তোমরা নিজের ইচ্ছা মতো একটা বেস্ট ডেমো রেডি করে যাও, যেটা তোমরা খুব ভালো করে স্টুডেন্টদের বোঝাতে পারবে এবং সেটাই বলবে। সেক্ষেত্রে আমি একটা প্ল্যান বি বলে রাখবো, যে হয়তো তোমার আগের ক্যান্ডিডেট ওই একই বিষয়ে ডেমো দিয়ে গেছে, বা তুমি যে হাফে ইন্টারভিউ দিচ্ছ সেই হাফে হয়তো অনেক ক্যান্ডিডেটই ওই একই বিষয়ে ডেমো দিয়েছে, তখন তোমাকে বলতে পারে কি না এটা পরিবর্তে অন্য একটা বিষয়ে বলুন, এটা এই আগের জন্যই বলে গেছে বা এটা অনেকেই বলেছে আজকে। এরকম একজনকে বলেছিল যে ভগ্নাংশ সম্পর্কে ধারণা দেওয়ার সময় ডেমো দিতে বলেছিল, তখন বলেছিল না এটা নিয়ে অনেকেই বললো আজকে, আপনি অন্য একটা বিষয়ে বলুন। তো সেক্ষেত্রে একটা প্ল্যান বি বা অপশন বি হিসেবে তোমরা কিন্তু দ্বিতীয় কোনো একটা বিষয়ের উপরে ডেমো কিন্তু রেডি রাখবে, সবসময় নিজে দুটো করে বিষয়ের উপর কিন্তু ডেমো রেডি রাখবে, একটা না হলে তখন আরেকটা বলবে, এবং এমন ডেমো রেডি রাখবে যেটা তুমি সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালোভাবে ছাত্রছাত্রীদের বোঝাতে পারো। আর এছাড়া নিজের সংক্রান্ত যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, মিথ্যা কথা খুব একটা বলবে না, বা বললেও কি বলবে না বলবে আগে পরে ভাবনা চিন্তা করে বাড়িতে প্র্যাকটিস করে তার উত্তর রেডি করে নিয়ে তবেই মিথ্যা কথার আশ্রয় নেবে। আমি বলবো মিথ্যা কথার আশ্রয় না নেওয়াই ভালো। এছাড়াও নিজের সম্পর্কে যে প্রশ্ন, যে উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছিল পরে আর্টস কেন, বা গ্র্যাজুয়েশনে এই সাবজেক্ট ছিল মাস্টার্সে অমুক সাবজেক্ট নিয়ে তারপরে কেন এগোলে, ডিএলএড বা বিএড সংক্রান্ত যে প্রশ্ন, বিএড করে কেন প্রাইমারির চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন এমন প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলোর কিন্তু সম্মুখীন ক্যান্ডিডেটরা হচ্ছে। তো এগুলো ভালো করে দেখে যেও, শিক্ষার্থী কাদেরকে বলবে, এর সংজ্ঞা কী, এগুলো ভালো করে দেখে যেও। তোমরা অনেকেই শিক্ষক কী, শিক্ষকের গুণাবলী কী, এগুলো হয়তো দেখেছো, কিন্তু শিক্ষার্থী কাদেরকে বলবে, শিক্ষার্থী কারা। ইন্টারভিউ এমন করে প্রশ্ন করতে পারে যে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি, আমি কি শিক্ষার্থী নয়? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখে রাখবে। আর আমাদের ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে যদি যুক্ত হতে চাও তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা সবাই খুব ভালো করে ইন্টারভিউ দাও, ভালো থেকো, ধন্যবাদ।